ঝকঝকে আলো, চকচকে চামড়া, তকতকে সৌন্দর্য, বলিউড তারকা বললে তো এমনটাই মনে পড়ে, তাই না? তবে সৌন্দর্যের প্রথাগত ছক ভেঙে অভিনেত্রীদের অভিনয় সত্তাকে তার চরম সীমা পর্যন্ত কাজে লাগানোর কাজ আজকাল প্রায় কমছে বলিউডে। মনে পড়ে ব্ল্যাক সিনেমায় রানী মুখার্জির অন্ধ বোবা কালার চরিত্রের কথা, মনে পড়ে কি বর্ফির অটিস্টিক নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে, সদ্য রিলিজ হওয়া জিরোর আনুষ্কাও তাক লাগিয়ে দেবেন বলেই আশা করা যাচ্ছে। কিন্তু দীপিকা পাদুকোন বোধ হয় সব কিছুই ছাপিয়ে যাবেন, কারণ এবার তিনি অভিনয় করবেন মুখ ভরা শরীর ভরা দগদগে ক্ষত নিয়ে। তিনি যে অ্যাসিড হামলার শিকার, মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপিকা। 2005 সালে মাত্র 15 বছর বয়সে অ্যাসিড অ্যাটাকের শিকার হন লক্ষ্মী। বয়সে প্রায় দ্বিগুণ, গুড্ডা নামের এক ব্যক্তি কুপ প্রস্তাবে সাড়া না দিয়ে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য লক্ষ্মীর মুখে অ্যাসিড ছুড়েছিলেন। কেবল মুখ নয়, বিকৃত হয়ে গিয়েছিল লক্ষ্মীর দেহের আরও অনেক অংশ। অল্প সময়ের মধ্যেই তার কিশোরা শরীরে চলেছিল অসংখ্য কাটাছেঁড়া, হয়েছিল বহু জটিল অস্ত্রোপচার। প্রথমটায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লক্ষ্মী, আয়নায় নিজেকে দেখতেও ভয় পেতেন তিনি, তবে নিজের চেষ্টায় ঘুরে দাঁড়ান, আইনের সাহায্যে শাস্তি দেন অপরাধীদের, খোলা বাজারে অ্যাসিড বিক্রি করা এবং প্রাপ্তবয়স্কদের হাতে যেন কোনোভাবেই অ্যাসিড না পৌঁছায় সেক্ষেত্রেও বিপুল পরিবর্তন এনেছে লক্ষ্মীর এই ঘটনা। ভারতে স্টপ অ্যাসিড অ্যাটাক ক্যাম্পেইনের প্রধান মুখী হল এই লক্ষ্মী। লড়াই করে জিতে নিয়েছেন সব প্রতিকূলতা, জিতেছেন সামাজিক টাবুগুলো, বিয়ে করেছেন ভালোবেসে, জন্ম দিয়েছেন সন্তানের, হার না মানার এক জ্বলন্ত উদাহরণ আজ তিনি, অনেক মানুষের আদর্শ। এবার সেই সাহসিনী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাদুকোন। বলিউডে বহু পরিচালক ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন বায়োপিক, তবে বেশিরভাগ বায়োপিকের কেন্দ্রে রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব বা অভিনেতা। এবার মেঘনা গুলজার সেই ট্রেন্ড ভাঙতে চলেছেন। অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার লক্ষ্মীর জীবনকে কেন্দ্র করেই তৈরি করতে চলেছেন তার নতুন বায়োপিক। দীপিকা জানিয়েছেন মেঘনার থেকে ছবির গল্প শোনার পরেই রাজি হয়ে গিয়েছেন তিনি, লক্ষ্মীর জীবনের গল্প ভীষণভাবে প্রভাবিত করেছেন তাকে। দিন কয়েক আগে বিয়ে সেরেই শুটিং ফ্লোরে ফিরেছেন দীপিকা পাদুকোন। শুরু হয়েছিল ম্যাগাজিনের ফটোশ্যুট দিয়ে, বিদেশি ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে দীপিকার বোল্ড ফটোশ্যুট উষ্ণতা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে মেঘনার নতুন ছবির শুটিংও খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছেন নায়িকা।